অনেকদিন পর পরিবারের সবাই একসাথে যখন কোথাও ঘুরতে যাওয়া হয়, তখন এই সবুজ গাছগুলোর মতো মনটাও কিন্তু ফুরফুরে থাকে। আসসালামু আলাইকুম, ভিডি ব্লগার মম চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মা ছেলে ছাদে চলে আসলাম, তো ছাদে এসেই দেখলাম যে গাছগুলোর মধ্যে কী সুন্দর টমেটো হয়ে আছে। ছোট ছোট টমেটো একটু বড় হয়েছে, কিন্তু এখনও পাকেনি। দেখতে খুবই ভালো লাগছিল। আর সকালবেলা এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, কারণ রোদে ঝলমলে একটা আলো এসে পড়ে গাছগুলোর উপরে। তো আমাদের বাসা যে আন্টিরা আছে, ভাড়াটে আন্টিরা বা ভাবিরা, তারা কিন্তু এই গাছগুলো করেছে। তো সেগুলো একটু দেখলাম, এখন বাসায় চলে আসছি। আমরা মা ছেলে খোঁড়া হয়ে গিয়েছে, এখন একটু রান্নাবান্না করার পালা। কোথাও ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা কিন্তু জানতে হলে পুরো ব্লগটা আপনাদেরকে দেখতে হবে। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকে আমি বিফ তেহারি রান্না করব। তার জন্য এখানে 1 কেজি গরু মাংস নিয়ে নিয়েছি। তার ভেতরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিলাম রাঁধুনির তেহারি মশলা, সেটা হাফ প্যাকেটের মতো দিয়েছি। আর দিয়েছি সরিষার তেল। খুবই সহজভাবে আজকে আপনাদের সাথে একটা তেহারি রেসিপি আমি শেয়ার করব, যেটা ঝটপট আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমি একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম। দিলাম একটু টমেটো ক্যাচাপ আর একটু চিলি সস। এটা দিলে আসলে একটু ব্যালেন্স হয় সুইটটা, আর টেস্টটাও কিন্তু ভালো আসে। এবার খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, এবার কিছুক্ষণের জন্য আমি এটা ম্যারিনেশন করে রেখে দিলাম। আর এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে কাঠবাদাম আর পোস্ত দানা, আমি শুকনো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আর সামান্য লিকুইড মিল্ক দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি। আর ছোট্ট একটা হাত দেখতে পাচ্ছেন, সেটা বুঝতে পারছেন কার? আমার ছোট্ট সোনা বাবা নোয়াইমের। সে এভাবেই কাজের মধ্যে আমাকে ডিস্টার্ব করে, হেল্প করতে চায়। যাই হোক, এটা আমি মিক্সড করে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে তিনটা ব্যাগ রেডি হয়ে গিয়েছে, আমি গতকাল রাতেই গুছিয়ে নিয়েছি। আমরা ইনশাল্লাহ কোথাও ঘুরতে যাচ্ছি, আর বলেই দিই তাই না, আর গোপন রাখার দরকার কি? আমরা সেন্ট মার্টিন যাচ্ছি ইনশাল্লাহ। আর এখানে আমার আর আমার হাজবেন্ডের কাপড়গুলো নিয়ে নিয়েছি, তো দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কি না। এই ছোট ব্যাগটার মধ্যে আমার দুই ছেলে কাপড় চোপড় নিয়ে নিয়েছে। এই সাইডটা হচ্ছে বড় ছেলের জন্য, এক সাইডে হচ্ছে প্যান্ট আর এক সাইডে হচ্ছে টি শার্ট, আর এই সাইডটা হচ্ছে ছোট ছেলের জন্য, ওরও সেম এক সাইডে প্যান্ট এক সাইডে টি শার্ট। এভাবে করেই দুই ভাইয়ের কাপড় চোপড় কিন্তু সুন্দরভাবে ব্যাগটার মধ্যে আমি গুছিয়ে নিলাম। আর এবার আমি ব্যাগটা লাগিয়ে দিচ্ছি। আবার চলে আসলাম কিচেনে। তো আমি তেলের ভেতরে পেঁয়াজ দিয়ে কিছুটা লাল করে তারপর ম্যারিনেট করে রাখা গরু মাংস দিয়ে দিচ্ছি। এবার এই তেল আর পেঁয়াজের সাথে গরু মাংসটা ভালোভাবে মিশিয়ে নেব, ভালো করে কষাতে হবে। এই কষানোর উপরে কিন্তু টেস্টটা নির্ভর করে, তার কারণ মশলাগুলো যেন ভালোভাবে মিশে যায় এমনভাবে কষাতে হবে। যখন তেলটা এরকম উপরে উঠে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি দুধে আর বাদামের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো টক দই দিইনি, যাদের বাসায় টক দই নেই তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন, আশা করি খারাপ লাগবে না। বিফ রান্না হয়ে গিয়েছে, যেহেতু আমাদের রাতের জার্নি, তো আজকে আমি তেহারি রান্না করে নিয়ে যাব। এর জন্য ঝটপট করে রান্না করছিলাম। আর এখানে ডিম সেদ্ধ করে হাফ করে কেটে নিয়ে আমি ভেজে নিলাম। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর আলু ছোট ছোট টুকরা করে আমি একটু ভেজে নিচ্ছি। আলুটাও হালকা লাল করে ভেজে নেব। আবার তেল আর ঘি গরম করে নিয়েছি, এর ভেতরে গরম মশলা, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে 1 কেজি চাল ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। যেহেতু তেহারি রান্না করব, ছোট ছোট টুকরা করেছি মাংস, তাই 1 কেজি চালের ভেতরে আমি 1 কেজি মাংস দিয়েছি। দিয়ে দিলাম লবণ আর সেই ভেজে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ,
এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি যেভাবে তেহারি রান্না করি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এক একজনের রান্না আসলে এক এক রকম, আশা করি এটা আপনাদের কাছে খারাপ লাগবে না। আমি সব সময় চালের সাথে কিন্তু মাংসটা এভাবে ভেজে নিই, এতে করে লবণের ব্যালেন্সটা কিন্তু ভালোভাবে বোঝা যায়, লবণটাও একদম পারফেক্ট হয়। তো ভালোভাবে ভাজার পর আমি এর ভেতরে গরম করে রাখা পানি আর দুধটা দিয়ে দিচ্ছি। পানির সাথে দুধ আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, তারপর এর ভেতরে দিয়ে দিলাম। এবার মিশিয়ে আমি ঢাকনা দিব। যখন এরকম ফুটে উঠবে ঠিক সেই মুহূর্তে আমি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা আলু বোখারা। ব্যাস হয়ে গেল। এবার দমে রেখে আমি রান্না করেছি, তারপর লাস্টে আমি কিছুটা ঘি ছিটিয়ে দিয়েছি। এবার একটা বক্সে আমি এরকম বেড়ে নিয়েছি, যেহেতু এটা নিয়ে যাব তাই বক্সে করে নিয়ে নিয়েছি, আর উপর দিয়ে ডিমগুলো সাজিয়ে নিয়েছি। দেখতে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো মোটামুটি আমি দুটা বক্সের ভেতরে তেহারি নিয়ে নিয়েছি, আর একটা ভেতরে একটু স্যালাদ কেটে নিয়েছি। তোমার হাতে ব্যাগ? আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।